হ্যালো ভিউয়ার, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। চলে আসলাম সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে। আজকে তোমাদের সঙ্গে কথা বলবো বাংলাদেশের প্রথম তৈরি করা ব্যাটল রয়্যাল গেম, যা কিনা তোমরা এই মুহূর্তে খেলতে পারবে। আর এই গেমটি কিন্তু তৈরি করা হয়েছিল অ্যানিহিলেশন এর অনেক আগে, তোমরা এখনো চাইলে গেমটি খেলতে পারবে। তো এই গেমটির নাম কি, প্রথমেই আমি বলে দিচ্ছি, এই গেমটির নাম হলো ট্রেজার ওয়ার্ল্ড। এটা কিন্তু রবি কোম্পানি তৈরি করেছিল। আরো মজার একটা ব্যাপার, পাবজি ফ্রি ফায়ারে যেরকম তোমরা ব্যাটল রয়্যাল হিসেবে, টিম হিসেবে এবং একটা গল্প নিয়ে একটা ম্যাপের ভিতরে নেমে নির্দিষ্ট স্টেনে নেমে খেলতে পারবা, সেটা কিন্তু বাংলাদেশি ম্যাপ নয়। কিন্তু এখানে তোমরা বাংলাদেশি ম্যাপের ভিতরে নেমে বাংলাদেশি ম্যাপের নির্দিষ্ট স্থানে নেমে কিন্তু খেলতে পারবা। তো আমি এখন তোমাদের সঙ্গে এক্সপ্লেন করব এই গেমটির আসল স্টোরি কি। এই গেমটির আসল স্টোরি হলো, তোমাকে প্রথমে এক জায়গায় নামে দেওয়া হবে, সেটা হলো তোমার যে কোনো একটা জায়গা, মানে যে কোনো একটা ম্যাপ সিলেক্ট করতে হবে। সেখানে তোমার ম্যাপের যে কোনো একটা জেলাকে তোমাকে সিলেক্ট করতে হবে, বাংলাদেশের অবশ্যই। সেখানে সিলেক্ট করার পর তোমাকে প্রথমে নামতে হবে, নামার পর তোমাকে একটা জোন দেওয়া হবে। যত সময় যাবে তত কাছাকাছি কিন্তু তোমার কাছে জোন চলে আসবে, এবং এখানে যে কয়েকজন প্লেয়ার থাকবে এই প্লেয়ারগুলোর মধ্যে তোমার ফাইট করতে হবে। ফাইট করার পর জোন একদম কাছে চলে আসবে এবং লাস্ট পর্যন্ত যে বেঁচে থাকতে পারবে সেই কিন্তু উইন হবে। এটা হলো মূল কাহিনী। এখন তোমাদেরকে বলতেছি যে গেমের কি কি ফিচার রয়েছে। গেমের ভিতরে রয়েছে দুইটি ক্যারেক্টার, সম্রাট অ্যান্ড বিজলি। তোমাদেরকে যে কোনো একটি ক্যারেক্টার নিয়ে খেলতে হবে, খেলতে পারবা সম্রাট নিয়ে, খেলতে পারবা বিজলি নিয়ে, যে কোনো একটি নিয়ে। এই গেমে কিন্তু রয়েছে মিশন, ঠিক যেরকম পাবজিতে আমরা পেয়ে থাকি প্রতিদিনের ডেইলি টাস্কের মিশন, বা ফ্রি ফায়ারে পেয়ে থাকি ডেইলি টাস্কের মিশন, সেরকম কিন্তু মিশন রয়েছে। এর সঙ্গে তোমরা প্রতিদিন কিন্তু ডেইলি কয়েনের একটি ব্যবস্থা করা হয়েছে। তোমরা এখানে খেলতে পারবা সলো, ডুও, স্কোয়াড এন্ড কাস্টম ম্যাচ ক্রিয়েট করেও তোমরা খেলতে পারবে। তোমরা তোমাদের রিফারের কোড কিন্তু তোমাদের ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করতে পারবে। এখন চলে আসে সবচেয়ে মজার যে ব্যাপার, বাংলাদেশি যে ম্যাপ। এখানে রয়েছে দুইটি ম্যাপ বাংলাদেশি অবশ্যই, তার মধ্যে রয়েছে ঢাকা এন্ড চিটাগাং। এবং ঢাকা চিটাগাং এ তুমি কি যে কোনো জায়গায় তুমি নেমে কিন্তু ফাইট করতে পারবা, খেলতে পারবা। তবে বন্ধুরা, তোমরা ব্যাটল শুরু করার আগে তোমাদের প্রয়োজনের চারটি জিনিস তোমরা নিতে পারবে। তোমাদের স্টকে কিছু থাকবে, সেগুলোর ভিতর থেকে তোমরা নিতে পারবে তোমাদের প্রয়োজনীয় জিনিস, যেটা নিয়ে তুমি ফাইট করবে। এখন বলে দিই তোমরা সর্বোচ্চ কতজনে এই গেমটি খেলতে পারবে। বন্ধুরা, তোমরা তোমাদের বন্ধুদেরকে নিয়ে কিন্তু খেলতে পারবে। আমি আগেই বলে দিই সোলো, ডুও, স্কোয়াড এন্ড কাস্টমাইজ খেলতে পারবে। তবে সর্বোচ্চ 20 জন নিয়ে একটি ব্যাটল শুরু করা হয়, ঠিক যেরকম পাবজিতে শুরু করা হয় 100 জন নিয়ে। এখানে কিন্তু শুরু হয় মাত্র 20 জন নিয়ে। তো বন্ধুরা, আমি কিন্তু গেম প্লেটা দেখিয়ে দিলাম তোমাদের কি রকম গেম প্লে, তোমরা খেলে অবশ্যই মজা পাবে। যারা যারা খেলতে চাও অবশ্যই ডাউনলোড করতে পারো। যদি ডাউনলোড করতে না পারো কমেন্টে জানিয়ে দিও, আমি তোমাদের জন্য নিয়ে আসবো ডাউনলোডের একটি ভিডিও। বন্ধুরা, আজকে ভিডিও কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। দেখা হবে পরের ভিডিওতে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।